স্বাগত বেস্ট স্কুলে ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন এবং গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই বাংলা প্রদেশ বা বেঙ্গল প্রেসিডেন্সি কোন কোন প্রদেশ নিয়ে গঠিত ছিল উত্তর পূর্ব বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নেই অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন উত্তর সারেফ বারোস বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় কত সালে উত্তর উনিশশো সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয় কত সালে উত্তর উনিশশো সালের জুলাই মাসে বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয় উত্তর ষোলোই অক্টোবর উনিশশো সালে পূর্ববঙ্গ ও আসাম কোন কোন প্রদেশ নিয়ে সৃষ্ট হয় উত্তর ঢাকা রাজশাহী চট্টগ্রাম আসাম জলপাইগুড়ি পার্বত্য ত্রিপুরা এবং মালদাহ নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল উত্তর ঢাকা ব্রিটিশ শাসন আমলে কত সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উত্তর উনিশশো সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন উত্তর বামফিল্ড ফুলার বাংলা প্রদেশ কোন কোন এলাকা নিয়ে সৃষ্টি হয় উত্তর পশ্চিম বাংলা বিহার ও উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশের রাজধানী কোথায় ছিল উত্তর কলকাতা বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিলেন উত্তর লর্ড কার্জন ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ করেন উত্তর লর্ড কার্জন বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট বাংলার গভর্নর হন কে উত্তর স্যার বামফিল্ড ফুলার বঙ্গভঙ্গ করেন কে উত্তর লর্ড কার্জন লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ করেন উত্তর ষোলোই অক্টোবর উনিশশো সালে বঙ্গবঙ্গ হ্রদে রাখি বন্ধনের পরামর্শ দেন কে উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গ ও আসামে আসাম প্রদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ছিলেন কারা উত্তর মুসলিম বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন কারা উত্তর হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন গড়ে ওঠে উত্তর স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন কত সালে হয় উত্তর উনিশশো সালে বঙ্গবঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিলাতিপণ্য বর্জন ও স্বদেশী পণ্য গ্রহণ কোন আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল উত্তর স্বদেশী আন্দোলনের বয়কট আন্দোলনের অপর নাম কি উত্তর স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন পরবর্তীতে কোন আন্দোলনে রূপ নেয় উত্তর রাজনৈতিক আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কখন রচনা করেন উত্তর বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গের সমর্থনের জন্য বাংলার মুসলমানদের সংগঠিত করেন কে উত্তর নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গের সময় পরিচালিত সন্ত্রাসবাদী আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর অরবিন্দু ঘোষ বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কে উত্তর লর্ড হার্ডিজ বঙ্গভঙ্গ রদ করেন কে উত্তর রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উত্তর বারোই ডিসেম্বর উনিশশো সালে বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন কে উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কত সালে উত্তর উনিশশো সালে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন